আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আটিভির মধ্যাহ্ন সংবাদে। সাথে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। করোনা মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হলো রেলের টিকিট বিক্রি। স্টেশন কাউন্টারের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে টিকিট। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন সহ দেশের সব স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। এদিকে রেলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রার 48 ঘন্টা আগে অবিক্রিত টিকিট একই সঙ্গে অনলাইন অথবা কাউন্টার থেকে কেনা যাবে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে আগে কেনা আন্তনগর ট্রেনের টিকিট ফেরত দেওয়া যাবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, কি অবস্থা টিকিট বিক্রি এবং টিকিট বিক্রিতে রেল কর্তৃপক্ষ কি ধরনের নির্দেশনা দিয়েছে? হাবিবা, আপনি জানেন যে প্রায় 2 মাস পর চালু হলো কাউন্টারের টিকিট বিক্রি। আজ থেকে শুরু হলো কমলাপুর কাউন্টারের সহ অন্যান্য কাউন্টারের টিকিট বিক্রি হবে। আপনাদের জানানোর জন্য নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে 25% টিকিট বিক্রি হবে কাউন্টারে, আর 25% টিকিট বিক্রি এখনও আগের মতোই অনলাইনে বিক্রি হবে, আর 25 আর বাকি অর্ধেক সিট খালি রেখে ট্রেন চলবে আগের মতোই। আজ থেকে 28 জোড়া ট্রেন পরিচালিত হবে কমলাপুর স্টেশন থেকে। তবে যেহেতু আজকেই প্রথম কাউন্টার টিকিট বিক্রি শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কাউন্টারের ভিড় বেশ কম বলা চলে, একদম অল্প অল্প কাউন্টারের লোকজন আসছেন। এবং তবে যেই বিষয়টি বারবার বলা হচ্ছিল, স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রি কিংবা ট্রেন যাত্রা করা হবে, সেই বিষয়টি আসলে উপেক্ষিতই থাকছে। মূলত আমরা কাউন্টারগুলোতে দেখছি যে গাদাগাদি করে যে কজনই টিকিট কিনতে আসছেন, সবাই গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। সামাজিক দূরত্বের বালয়ও নেই, একই সাথে যে সুরক্ষা সামগ্রী বা হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কথা ছিল সেটি কিন্তু নেই কাউন্টার। আমরা দেখেছি যে যার মতো করে আসছেন, টিকিট কাটছেন। তবে প্রথম দিন যেহেতু টিকিট বিক্রি শুরু হয়েছে, সেই ক্ষেত্রে প্রথম দিনে আসলে মানুষের উপস্থিতি বা বাড়ি ফেরার লোকের তারা খুবই কম, এবং আজকে যেহেতু সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার, সেই ক্ষেত্রে আসলে ভিড়টা কম আমরা দেখেছি। তবে সকাল থেকে যেহেতু টিকিট বিক্রি শুরু হয়েছে, আসলে সকাল 8টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি, এবং মূলত এখন পর্যন্ত বেলা 12টা বাজে, অর্থাৎ 4 ঘন্টা যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে সেটিতে আসলে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। তবে প্রথম দিন হিসাবে উপস্থিতি কম, যাত্রী সংখ্যাও কম। তবে এখন পর্যন্ত বেশ কিছু অভিযোগ এসেছে যে যেসব ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেটি আসলে একটা নির্দিষ্ট দূরত্বের জন্য ভাড়া রাখা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝপথে যারা নেমে যাবেন তাদের অভিযোগ হচ্ছে যে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তবে রেল কর্তৃপক্ষ বলছে যে আসলে এখন আসলে লোকাল ট্রেন তারা চালাতে চাচ্ছে না, তারা বলছেন যে নির্দিষ্ট ভাড়ার দূরত্বে সেইখান থেকে তারা ট্রেন চালাবে, এবং সেই ক্ষেত্রে ভাড়া একটু বেশি গুনতে হবে। কারণ হচ্ছে গিয়ে যেহেতু অর্ধেক সিট ফাঁকা রেখে ট্রেন চালা পরিচালিত করতে হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের সেটি আসলে তারা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে আমরা দেখছি যে বেসরকারি ব্যবস্থাপনা যেসব ট্রেনের কাউন্টার রয়েছে সেই ক্ষেত্রে সেইখানে আমরা দেখেছি যে ভিড় বেশি রয়েছে। তবে সরকারি ব্যবস্থাপনা যেসব জায়গায় টিকিট বিক্রি হচ্ছে সেইখানে ঠিক কাউন্টারে ভিড় কম রয়েছে। আমরা আসলে যদি কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষ বলেছেন যে আসলে তাদের সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে টিকিট বিক্রির কথা, সেটি আসলে না মানা হলো ট্রেনে যেহেতু অর্ধেক যাত্রী খালি নিয়ে চলছে, ট্রেনে স্বাস্থ্যবিধি মোটামুটি মানা হচ্ছে, তবে কাউন্টারে সেটি না মানার লক্ষণই আমরা দেখতে পাচ্ছি। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় করোনা এর উপসর্গ নিয়ে 8 জন মারা গেছে। এর মধ্যে রাজশাহীতে 4 জন, চাঁপাইনবাবগঞ্জে 3 জন ও পাবনার 1 জন। একই সঙ্গে 179 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 46.49%। সংক্রমণ কমাতে সন্ধ্যা 7টার পরিবর্তে বিকেল 5টার মধ্যে নগরীর দোকানপাট বন্ধ এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়তে থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউন তুলে দিয়েছে প্রশাসন। নগাঁও পৌরসভা ও নিমায়তপুর উপজেলায় বিশেষ লকডাউন চলছে। সাতক্ষীরায় বিশেষ লকডাউনের স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষই। সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দামনহুদা উপজেলার মোট 18টি গ্রামে লকডাউন চলছে। অবৈধভাবে ভারত থেকে কেউ যেন দেশে ঢুকতে না পারে, তাই সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। করোনা সংক্রমণ ও বিধি নিষেধ মানার বিষয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, রাজশাহীতে করোনা নিয়ন্ত্রণে প্রশাসনের কি উদ্যোগ দেখছেন এবং স্থানীয় জনসাধারণ কতটা সচেতন?
জি হাবিবা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজশাহীর অলকার মোড়ে। এইখানে রাজশাহীর যে জিনিসটা আপনি জানতে চেয়েছেন, করোনার অবস্থাটা জানতে চেয়েছেন, সেটি হলো যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 8 জন করোনা ও করোনার উপসর্গ নিয়ে। এর মাঝে রাজশাহীর 4 জন, চাঁপাইনবাবগঞ্জের 3 জন ও পাবনার 1 জন রয়েছেন। আর এর পাশাপাশি রাজশাহীতে বলা যায় যে এখানে 385 জনের করোনা পরীক্ষা হয়েছে, যে পরীক্ষা করে শনাক্ত হয়েছে 179 জন। আর এর পাশাপাশি বলা যায় যে 46.29% রয়েছে করোনার হার রাজশাহীতে। আর এখানে রাজশাহীতে দেখছেন আপনি আমার পিছনে যে সব কিছু সচল রয়েছে, এখানে দোকানপাট, রেস্তোরাঁ, বিপণী বিতান সব কিছুই খোলা রয়েছে। আর একটা জিনিস যেটি সেটি হলো বলে রাখা দরকার যে প্রতিদিন বিকেল 5টার মধ্যে দোকানপাট, বিপণী বিতান, রেস্টুরেন্ট সব কিছুই বন্ধ করার জন্য বলা হয়েছে, যেখানে আর কি পরবর্তী দিন সকাল 6টা পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। এই বিধি ব্যবস্থা বিশেষ নিষেধ এবং এটি বলবৎ রয়েছে গতকাল থেকে, এবং মানুষজনের মাঝে এটার সচেষ্টতা দেখা যাচ্ছে। এই ছিল রাজশাহীর করোনা পরিস্থিতি। হাবিবা, ধন্যবাদ আপনাকে। আমির ফয়সাল জানাচ্ছিলেন রাজশাহী থেকে। চট্টগ্রামের সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, মুক্তি নেই নগরবাসীর। সড়ক সহ বিভিন্ন ঘরবাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে 5,600 কোটি টাকার সিডিএ প্রকল্পের সুফল না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা। এদিকে সিডিএ বলছে করোনার কারণেই থমকে যাচ্ছে এই প্রকল্প। আর নগর বিশ্লেষকরা বলছেন পরিকল্পিতভাবে প্রকল্পের কাজ না হলে মিলবে না সুফল। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা, নেমে আসে দুর্ভোগ। বিভিন্ন রোডে হাঁটু পানি, আবার কিছু রোডে ওঠে কোমর সমান পানি। পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। আমরা যে কতদিন ধরে এটা ভুক্তভোগী, এই 2 নম্বর গেট এবং মুরাদপুর নৌকা দিয়ে আমরা মনে হয় আসা যাওয়া করতেছি। আমি হালিশহর থেকে আসছি, আমি রওনা দিয়েছি 9টায়, এখন অলমোস্ট 11টা বেজে যাচ্ছে, আমি এখন আমার কর্মস্থলে বসতে পারি নাই। এবছরও নগরবাসীকে জলাবদ্ধতায় কষ্ট ভোগ করতে হবে, কারণ মেয়াদ শেষ হলো জলাবদ্ধতা নিরসনে নেয়া মেগা প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 50%। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে যে 5 ফিটের নিচে যেসব ড্রেন আছে ওগুলো কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব পরিষ্কার করা। এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে সিটি কর্পোরেশন ওগুলো পরিষ্কার করছে না, আর সেনাবাহিনী বড় খালগুলো সেনাবাহিনী পরিষ্কার করবে। এই দুটো যদি সমন্বিতভাবে করা যায় তাহলে কিন্তু এই বর্ষাটা আমরা আমাদের জনদুর্ভোগ যেটা আছে জলাবদ্ধতা সেটা হবে না। নগর বিশ্লেষকরা বলছেন কোটি টাকার প্রকল্প পরিকল্পিত না হলে মিলবে না কোনো সুফল। অ্যাকশন প্ল্যান সমন্বয় না থাকার কারণে এখন দায় এড়ানোর কিংবা একজনের ঘাড়ে আরেকজনের দায় চাপানোর একটা প্রবণতা আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু দিনের শেষে জনদুর্ভোগ। হ্যাঁ, তো এটা কোনো অবস্থাতে হবে না, এটা গ্রহণযোগ্য না, কাজে এই সংস্থাগুলোকে দায়িত্ব নিতেই হবে। নালা ও খালের প্রতিবন্ধকতা দূর করে দ্রুত এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী, এমনটাই আশা স্থানীয়দের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।